কোনো মানুষকে যখন গ্রেপ্তার করা হয় কোনো অভিযোগে, তখন তাকে থানায় হাজতে রাখা হয়। আপনারা কি জানেন, থানা হাজতে যখন থাকে একটি মানুষ, 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করতে হয়, সেটা আপনারা জানেন। এই সময়টা সে কী খায়, কোথার থেকে খায়, এর বাজেট কত, এই অ্যাকিউজডের এই তারকে যাকে ধরা হলো, অ্যারেস্ট করা হলো, তাকে কোথা থেকে খাবার আসবে? সরকার নিশ্চয়ই, যেহেতু সরকারের কাস্টডিতে আছে, সরকারের দায়িত্ব হচ্ছে তাকে খাবার প্রোভাইড করা। এর জন্য বাজেট আছে কি না, কত টাকা তার বাজেট, একবার নিশ্চয়ই আপনারা যেহেতু আইনজীবী, জেলা শহরে আপনাদের কর্মকাণ্ড, সেখানে খোঁজ নেবেন, আপনার কাছের থানায় গিয়ে ওসি সাহেবকে জিজ্ঞেস করবেন যে আজকে যে 5 জনকে অ্যারেস্ট করলেন, এদের খাবারের ব্যবস্থা কীভাবে হলো। উত্তর হবে, বাড়ি থেকে এসেছে। কেন বাড়ি থেকে আসবে? বাড়ি থেকে আসতে পারে, সেটা উনি অ্যালাউ করলে বাড়ি থেকে দিবে, কিন্তু সরকারের বাজেট কত, এটা আপনারা খোঁজ নেবেন একবার। মানবাধিকার মানে সকল মানুষের অধিকার, যে কথাটি বলেছি একটু আগে, এ কথাটি আমি আরেকবার একটি আপনাদের অনুষ্ঠানে বলেছিলাম যে একটি মানুষ দীর্ঘদিন যাবৎ কারাগারে আছে, একটি মানুষকে চুরির অপরাধে গ্রেপ্তার করা হলো, সেটি হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব, তাকে কোর্টে প্রডিউস করা হলো, তার বিচার হবে, সেটি হচ্ছে আদালতের দায়িত্ব। একটি সময়ে যখন তার বিরুদ্ধে অভিযোগ আসবে, পুলিশ রিপোর্ট আসবে, তখন তার বিচার হবে। কিন্তু সে যদি কারাগারে দীর্ঘদিন আটক থাকে, তাহলে তার কী হবে, কী হবে? এই যে দীর্ঘদিন তার আটক থাকার কারণে, সে যত বড় অপরাধী হোক, ইভেন সে যদি রেপিস্ট হয়, সে যদি আজকে 14 বছর 15 বছর যাবৎ কারাগারে আটক আছে, তার বিচার হচ্ছে না, তার কি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না? মানবাধিকার কর্মীদের, মানবাধিকার কমিশনের দায়িত্ব কিন্তু শুধু প্রসিকিউশনের মতো না, সকলের অধিকার সম্বন্ধে চিন্তা করা, মানবের অধিকার সম্বন্ধে চিন্তা করা। যে মানুষ অ্যাকিউজড, যে মানুষ অপরাধী হিসেবে এখনও চিহ্নিত হয়নি, তার দীর্ঘ বিচার প্রক্রিয়ায়, সে দীর্ঘদিন যাবৎ কারা অন্তরের আটক আছে, তার ব্যাপারেও কিন্তু চিন্তা করাটা আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে। আপনাদের সাথে লিগাল এডের একটা সম্পর্ক অবশ্যই আছে এবং থাকা উচিত। বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল সাহেব বলেছেন যে লিগাল এইড অনেকগুলো কাজ করছে বিভিন্ন জেলায় এবং সুপ্রিম কোর্টেও। তারা যেমন জেল আপিলগুলো, দীর্ঘদিন যাবৎ জেলখানায় আটক আছেন, এই জেল আপিলগুলো করার মতো, অর্থাৎ তাদের কোনো আইনজীবী নেই, তাদের যখন আইনজীবী নেই, দেখা যায় যে প্রায় 20 বছর 22 বছর কারা অন্তরালে আছেন, এই জেল আপিল যখন নাকি কোর্টে আসে এবং কোর্টে যদি সেই জেল আপিলটা অ্যালাউড হয়, তাহলে কী দাঁড়ালো? যে সেই তো অবস্থা, যে ফিরিয়ে দাও আমার 12টি বছর, ফিরিয়ে দাও আমার 22টি বছর 20টি বছর, কোথায় গেল তার জীবনের সেই সময়টা? এইগুলি দেখার দায়িত্ব কিন্তু আপনাদেরও। লিগাল এইড যখন তাদের নজরে আসে, তখন লিগাল এইড কোর্টে সেটা প্রডিউস করে, প্রেজেন্ট করে। কিন্তু আপনারা মানবাধিকার কমিশন থেকে আমি অনুরোধ করবো আপনারা সেই বিষয়গুলো, জেলখানা পরিদর্শন যখন করেন, সেখানে নোট নেবেন, দেখবেন যে কতজন মানুষ সেখানে আছে বিনা বিচারে আটক, এবং তাদের ব্যাপারে সরকারের সঙ্গে প্রয়োজনে কথা বলে, লিগাল এইডের মাধ্যমে তারা যদি আইনজীবী নিয়োগ করতে না পারেন, লিগাল এইডের মাধ্যমে তাদের ব্যাপারে আপনাদের ব্যবস্থা নেওয়াটা কিন্তু আপনাদের কর্তব্যের মধ্যে কিছুটা হলেও পড়ে। একটি কথা, আব্রাহাম লিঙ্কন অত্যন্ত একজন স্বনামধন্য মানবাধিকার কর্মী, তিনি অনেক বিষয়ে সরব হন, লেখালেখি করেন, তার লেখা আমিও পড়ি। তিনি বর্ডারের ডিসপিউটের কথা বলেছেন যে একটি মানুষ যদি বর্ডার ক্রস করে চলে আসে, তার সাজা হবে 6 মাস, কিন্তু 3 বছরের মধ্যে সে রিপেট্রিয়েটেড হতে পারে না। আমি বাংলাদেশের এবং ভারতের কিছু তরুণ আইনজীবী না, আইনের ছাত্রের সঙ্গে আমার একবার দেখা হয়, এবং তাদের একটি উদ্যোগ ছিল যে 600 দেশের গভর্নমেন্টকে বলা বর্ডার ট্রাইব্যুনাল করা। বর্ডারের যে ক্রাইমগুলো হয়, এই ক্রাইমগুলো বিচারের জন্য বর্ডার ট্রাইব্যুনাল নামে ট্রাইব্যুনাল করা যায় কি না সরকারকে, আমার মনে হয় সেই চিন্তাটি সেই তরুণ ছেলে মেয়েদের মনে যেটা ছিল, সেটা আমার মনে হয় সরকার ভাবতে পারেন। এখানে অ্যাটর্নি জেনারেল সাহেব আছেন, কারণ বর্ডারের যে আমাদের দেশের সাথে বর্ডার আছে 2টি দেশের, ভারতের এবং মায়ানমারের, আর সমুদ্র সীমায় বোধহয় থাইল্যান্ডের সঙ্গে থাকতে পারে। তো সেইভাবে আমার মনে হয় বর্ডার ট্রাইব্যুনালের চিন্তাটি কিন্তু একেবারে খারাপ না, যে বর্ডারের যে ডিসপিউটগুলো হয়, সেখানে যদি ট্রাইব্যুনাল থাকে সেই ধরনের, সেখানে যদি বিচার শেষ হয়ে যায় তাড়াতাড়ি, রিপেট্রিয়েশনের সময়টাও খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে বলে আমার কাছে মনে হয়, এটাও সরকার চিন্তা করতে পারেন।